তো ভাই, কিছুক্ষণ আগে তুফান মুভির টাইটেলটা রিলিজ করে দিয়েছে, যেটার জন্য কিন্তু আমি অনেকদিন ধরে ওয়েট করেছিলাম। আর এই টাইটেলটা একটা দেখার পর আমার একটাই রিয়াকশন ভাই, 2024-এর বেস্ট টাইটেলটা হয়েছে ভাই। ভাই, এই গানটা দেখার পর কিন্তু তোমরা ধরতে পারবে না এটা বাংলাদেশি সং নাকি এটা সাউথের কোনো মুভির সং দেখছো, সেটা কিন্তু তোমরা ধরতেই পারবে না। যদি বোঝাতে হয় যে তুফানের টাইটেলটা আমার কত ভালো লেগেছে, সেটা আমি এই রকম ভাবে বোঝাবো যে ইন্ডিয়া এত ভালো খেলছে আয়ারল্যান্ডের সাথে, সেটা ছেড়ে কিন্তু আমি তুফানের টাইটেলটাকে রিয়াকশন ভিডিও বানাচ্ছি। মানে বুঝে যাও যে কত ভালো লেগেছে তুফানের টাইটেলটা। দেখো, আমি কিন্তু বাংলাদেশি ফিল্ম খুব একটা দেখি না, দিন দা ডে দেখেছিলাম, তারপর থেকে কিন্তু বাংলাদেশি ফিল্মের উপর যাই না কিরম একটা হয়ে গেছিল যে আমার বাংলাদেশি ফিল্ম আর দেখতে ইচ্ছা করছিল না ভাই। সিরিয়াসলি বলছি, অনন্ত জলিল এত পয়সা ইনভেস্ট করে এই রকম একটা খাজা টাইপের ফিল্ম বানাচ্ছে, তারপর যখন তুফানের টিজার দেখলাম তখন থেকে ভাই আলাদাই একটা ইন্টারেস্ট তৈরি হয়ে গেল তুফানের উপর ভাই। তুফানের টিজার দেখলাম, তুফানের নেক্সট একটা সং এসেছিল লাগে উড়া দৌড়া, ওই সংটা দেখলাম, দেন তুফানের টাইটেলটা একটা দেখলাম ভাই। সিরিয়াসলি বলছি, আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি। শাকিব খান যেভাবে গানটাকে সোয়াগ দিয়ে বার করেছে না, সেটা দেখার মতো, সিরিয়াসলি বলছি ভাই। আর শাকিব খানকে যা লাগছে এই গানটার মধ্যে, আচ্ছা আচ্ছা সাউথের হিরোরা কিন্তু ফেল হয়ে যাবে শাকিব খানের কাছে। মানে এই সং এর মধ্যে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে না, সেটা দেখার মতো হয়েছে ভাই। এছাড়া কিন্তু তার অ্যাকশন বলো, তার সিগারেট খাওয়া বলো, তার একটা যে সোয়াগ আছে সেটাকে, তার ডায়লগ ডেলিভারি সবকিছু পারফেক্ট হয়েছে ভাই। শাকিব খান যে এত বড় একটা মেগাস্টার কেন, সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এত বছরে তার কেরিয়ার এমনি এমনি তো হয়নি, লোকটার মধ্যে কিছু না কিছু তো আছেই ভাই। সুপারস্টার মেগাস্টার কিন্তু অত সহজে হওয়া যায় না, বছরের বছরের কিন্তু পরিশ্রম লাগে এই টাইটেলটাকে অ্যাচিভ করার জন্য, যেটা কিন্তু শাকিব খান মেগাস্টার হয়ে দেখিয়ে দিয়েছে ভাই। আই এম শিওর যে এই ফিল্মটা বাংলাদেশে তো আগুন লাগাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতাতে কিন্তু আলাদা লেভেলে, মানে ইন্ডিয়াতে আলাদা লেভেলে কিন্তু বক্স অফিসে রেকর্ড করতে পারে, যদি ঠিকঠাক করে প্রমোশন হয় এই ফিল্মটা। এই মেগাস্টার শাকিব খান কিন্তু এখানেও একটা জলওয়া দেখাতে পারে। আমার যা এক্সপেকটেশন ছিল এই গানটা থেকে, সত্যি কথা বলতে তার থেকে বেশি পেয়েছি ভাই। এই গানটা কিন্তু আমি গ্যালারিতে রাখবোই, সেটা যাই হোক তাই হোক ভাই, এই গানটা আমার ফেভারিট হয়ে গেছে ভাই। একবার না দুবার শুনেছি ভাই, ব্যাপক করেছে, লিরিক্সও হেভি করেছে, তার মধ্যে কিন্তু আমি আসছি, বাট গানটা আমার সেরা লেগেছে। এইবার এই গানের লিরিক্স নিয়ে যদি আমি কথা বলি, তো তাশান শুভ এই গানের লিরিক্স লিখেছে ভাই, যে কিন্তু ব্যাপকভাবে লিখেছে ভাই। এই গানের লিরিক্স গুলো শোনার পর কিন্তু তোমার গায়ে কাটা দেবেই। এছাড়া কিন্তু এই গানের কিছু পোর্শনে র্যাপও ইউজ করা হয়েছে, যেটা কিন্তু লিখেছে র্যাপ স্টার দাদু বলে কেউ একজন আছে ভাই, আমি তার পুরো নামটা জানি না। যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে এর আসল নামটা কি ভাই। নাম যাই হোক, র্যাপটা কিন্তু হেভি লিখেছে। আমার মনে হয় যে সিঙ্গার গুলোকে কিন্তু ইন্ডিয়াতে এনে কাজ করানো অবশ্যই উচিত, কারণ এইখানে যে কমার্শিয়াল ফিল্মগুলো হয় সেই ফিল্মে কিন্তু এরা যদি ভয়েস দেয়, নিজেদের গানগুলো যদি অ্যাড করে, তাহলে কিন্তু ইন্ডিয়ার ফিল্মও খুব ভালোভাবে একটা সাকসেস পেতে পারে, আর খুব ভালো কিন্তু গান উপহার দিতে পারে এই সিঙ্গারগুলো, যেটা কিন্তু আমার এই গানটা থেকে মনে হচ্ছে। এইবার যদি এই গানের ভিজুয়ালস নিয়ে কথা বলি, তো এই গানের ভিজুয়ালসগুলো সত্যি প্রশংসাযোগ্য। এখনও কিন্তু ট্রেলার রিলিজ হয়নি, তার আগে যে ভিজুয়ালস দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট আছে মেকাররা, এটা কিন্তু এই ফিল্মের ভিজুয়ালসগুলো দেখে বোঝা যাচ্ছে, মানে গানের ভিজুয়ালসগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে। মানে এই ফিল্মের অ্যাকশন কিন্তু দুর্দান্ত হতে চলেছে, সেটা কিন্তু এই ভিডিওস গুলো দেখে বোঝা যাচ্ছে। এছাড়া সিনেমাটোগ্রাফি কি লেভেলে রয়েছে ভাই, শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমার মনে হয় তার ক্যারিয়ারের এটা বেস্ট পারফরমেন্স হতে পারে, বেস্ট অ্যাকশন ফিল্ম হতে পারে বাংলাদেশের ভাই, যেটা আমার থেকে মনে হচ্ছে। এই রকম অ্যাকশন সিন তো বাংলাদেশে কোনো মুভিতে দেখিনি আমি, এই রকম সিনেমাটোগ্রাফি দেখিনি, এই রকম বিজিএমও দেখিনি ভাই, মনে হচ্ছে কেজিএফ। কেজিএফ এর সাথে যদি তুলনাও করা হয় তাও বলবো যে ভাই অনেক ভালো ভাই, কেজিএফ এর মতো যদি হয়ে যায়, কারণ বাংলাদেশের ফিল্মের বাজেট অত হয় না, ইন্ডিয়ার মতোই হয়, আই থিঙ্ক এটা 6-7 কোটি টাকার মতো বাজেট হবে এই ফিল্মটা, তাও যা অ্যাচিভ করেছে না ভাই, সেটা সত্যি দেখার মতো। দেখে কোথাও মনে হচ্ছে না যে এটা একটা বাংলাদেশের ফিল্ম, এটা মনে হচ্ছে ভাই একটা সাউথের বড় বাজেটের ফিল্ম। এই গানটা কিন্তু বিজিএম ইউজ করা হবে ফিল্মের মধ্যে, সেটা কিন্তু এই গানটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ গানটার যা লিরিক্স হয়েছে, যা বিজিএম সেট করা হয়েছে, সেটা কিন্তু ফিল্মের মধ্যেও ইউজ হবে। এই গানটা দেখে কিন্তু আমার কিউরিওসিটি ফিল্মটা দেখার জন্য আরও বেশি বেড়ে গেল, কারণ এই রকম ফিল্ম কিন্তু আমার দেখতে হেভি লাগে। এবার দেখা যাক ফিল্মের ট্রেলারটা কবে রিলিজ করে, যত তাড়াতাড়ি ট্রেলারটা রিলিজ করবে ততই ভালো। ফিল্মটা কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো, এটা কিন্তু গ্যারেন্টি। ফিল্মটা কিন্তু আমি চাই বাংলাদেশে আর ইন্ডিয়াতে একই দিনে রিলিজ হোক, যদি হয় তো খুবই ভালো হবে। ওভারঅল তুফানের টাইটেলটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।